মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে চোরের উৎপাত। কখনো রাস্তা থেকে মোবাইল ছিনতায়, তো কখনো আবার বাইক চুরি। এতে এলাকার মানুষ চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এবার চুরি হলো মাঠ থেকে ছটি ডিজেল চালিত পাম্প মেশিন। চুরির ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদায় গ্রাম পঞ্চায়েতের গোছ কাটার মাঠে। এই নিয়ে কুশিদায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চুরি হয়েছে টোলারামপুর গ্রামের সুরজ কুমার রায়, হেমন্ত সিং, অজিত রায়, ধ্রুবচন্দ্র রায় ও টিঙ্কল রায় এবং ও মুকুন্দপুর গ্রামের আব্দুল সালাম সহ ছয় চাষির ছটি ডিজেল চালিত পাম্প মেশিন। মঙ্গলবার ওই ছয় চাষি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই মাঠে রয়েছে কুশিদা, টোলারামপুর, বালুভরট ও মুকুন্দপুর এলাকার চাষিদের শত শত বিঘা কৃষিজমি। জমিগুলিতে এই সব মেশিন দিয়ে সেচ করা হতো। মেশিনগুলি চুরি যাওয়ায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কুশিদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নূর আজম জানান, হামেশাই এই ধরনের চুরির ঘটনা কুশিদা এলাকায় ঘটেছে। এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কুশিদা থেকে হরিশ্চন্দ্রপুর থানার দূরত্ব 17 কিলোমিটার। বিহার বর্ডার সংলগ্ন এলাকা হওয়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়েছে। তাই নতুন থানা তুলসীহাটাতে না হয়ে কুশিদা এলাকায় হলে এই ধরনের দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসীরা বলে দাবি। সকাল সকাল খবর পেয়েছিলাম যে গোছকাটার মাঠ থেকে ছটি মেশিন চুরি হয়ে গেছে। আমরা গেছিলাম, গিয়ে সেখানে দেখলাম সত্যি ঘটনা, ছটি মেশিন চুরি হয়ে গেছে। মেশিন সাতটি চুরি হচ্ছিল, একটি রেখে চলে গেছে, নিয়ে যেতে পারেনি। মেশিনগুলো চুরি হয়েছে, একদম তুলে নিয়ে চলে গেছে মেশিনগুলোকে সেই মাঠ থেকে গাড়ি করে, যা দেখে বুঝতে পারলাম। এখন যা পরিস্থিতি আমাদের এলাকায়, এমনিতেই নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। কিছুদিন আগে টিউবওয়েল চুরি হলো, তার কিছুদিন আগে আবার আমাদের লক্ষ্মীপুর মাঠ থেকে এরকম মেশিন চুরি হলো অনেকগুলো। তো বারবার এই ঘটনাগুলো আমাদের এলাকায় ঘটতেই আছে প্রতিনিয়ত। আমাদের এলাকায় ক্রিমিনালদের উপদ্রব প্রচুর। রাত্রেবেলা আমরা বাড়ি থেকে বেরোলে নিরাপত্তাহীনতায় ভুগি। প্রশাসনকে আমরা এর আগেও অ্যালার্ট করেছি এবং জানিয়েছি, আমাদের কুশিদা এলাকায় একটি থানার প্রয়োজন, একটি পুলিশ ক্যাম্প রয়েছে। পুলিশ ক্যাম্প তো প্যাট্রোলিং করতে পারে না, রাত্রেবেলা তেমন টহলদারি হয় না। তাই আমাদের এলাকায় একটি থানা যদি হয়, তাহলে সম্ভবত আমরা হয়তো এই দুষ্কৃতীদের হাত থেকে আমরা রক্ষা পাব। কারণ হরিশ্চন্দ্রপুর থানা আমাদের কুশিদা থেকে 17 কিলোমিটার দূরে, একটা দূরত্ব কাজ করছে। তাই আমরা এই এলাকার লোক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তাই জানাচ্ছি যে আমাদের যদি একটি থানা কুশিদা এলাকায় করা হয়, তাহলে পরে আগামী দিনে হয়তো এই ধরনের ঘটনাগুলো থেকে আমরা রক্ষা পাব। ওখানে আজকে আমরা সকালে খবর পেলাম যে নাকি আমার ওখানে যে মেশিন ছিল, মেশিন চুরি হয়ে গেছে। তো এই গ্রাম থেকে যেখানে আমার গোছকাটায় মেশিন ছিল, ওখানকার একটা লোক আমাদের বাড়িতে গিয়ে বললো যে তোমাদের মেশিন চুরি হয়েছে, প্লাস আমাদের ওখানে আজকে রাত্রেবেলা 6টা মেশিন চুরি হয়ে গেছে। এই এই কথা শুনে তখনই আমি বিস্ফোরণে গিয়ে পৌঁছালাম। তার সঙ্গে সঙ্গে চাষি আরও অন্যজনা যা যা ছিল মেশিন সবাই ওখানে পৌঁছালো। পৌঁছায় দেখি সত্যিকারই ঘটনা, আজকে রাত্রে 6টা মেশিন চুরি হয়ে গেছে আমাদের। 6টা মেশিন চুরি হয়েছে, 6টা রাত্রেবেলায় চুরি হয়ে গেছে, সকালে দেখেছি নাই। খবর কেমনি পেলা? খবর এই গ্রামের একটা মানুষ দিয়ে গেল আমার। আমার বাড়ি হচ্ছে মুকুন্দপুর। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে ধ্রুবচন্দ্র রায়। আপনার কি আপনারও মেশিন চুরি হয়েছে? আপনারও আজকে মেশিন চুরি হয়েছে? আপনি খবর কখন পেলেন? আপনি মেশিন নিয়ে গিয়ে দেখলেন মেশিন নাই? ঠিক আছে, আপনার নাম? সুবল রায়। আপনার কি খবর? ওই মেশিন চুরি হয়ে গেছে। আপনারও মেশিন চুরি হয়ে গেছে? সকালে গিয়ে নাই, অজিত রায়। আপনারও মেশিন চুরি হয়েছে ওই রাত্রেবেলায়? সকালে খবর পেলেন আপনিও? সকালে দেখতে গেলাম, তারপর দেখছি যে মাঠে গেলাম, দেখছি যে মেশিন মাদা থেকে দেবসিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।